সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। দর্শক, বর্তমান আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার শাঁখারিপাড়া গ্রামে ভাইরাল আবু ভাইয়ের ছাগলের খামারে। আবু ভাই দীর্ঘদিন যাবত উন্নত জাতের ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। বর্তমানে আবু ভাইয়ের খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে ও আবু ভাই সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আমি সেই সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন আমাদের নতুন নতুন হাটের ও খামারের প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। আচ্ছা ভাই, এটা কি জাতের ছাগল? এটা আপনার শিরোহি হরিয়ানার একটা ক্রস বাচ্চা। শিরোহি হরিয়ানার ক্রস বাচ্চা, তাই না? কয় মাস চলে ভাই? এটা আপনার 3 মাসের নিচে আছে। 3 মাসের নিচে? আচ্ছা দর্শক, 3 মাসের নিচে। দামটা কেমন রাখছেন? 11.5। 11.5? আচ্ছা দর্শক, 11.5 দাম রাখছে। এই যে একটু ঘুরে বলতে ভাই, একটু বলে দিই, আমার কিন্তু বরাবর ফিক্সড, এটা সবাই জানে, আবার বল অনেকজন ভুল বুঝতে পারে, নতুন যারা ফ্যামিলিতে যোগ হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু ফিক্সড ছাগল বিক্রি, ফিক্সড রেটে ছাগল বিক্রি করে। আর আবু ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ফ্রি, তাই না? হোম ডেলিভারি তো ফ্রি, বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। যেটা দাম বলছে বিকাশ খরচাটাও কিন্তু আউ হয়। ঠিক আছে, পরবর্তী ছাগলে চলে যাবো। একটা ছাগল কেনার পরে মনে করেন আপনার কেয়ারিং খরচ দেন, এই দেন সেই দেন, আমি ওগুলো আসবে না, আপনি শুধু আমাকে এই টাকা দিয়ে দিবেন, ছাগল বুঝিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা আউ ভাই, এই যে দেখতে পাচ্ছি, এটা কি জাতের ছাগল বলবেন? বিটলের একটা ক্রস বাচ্চা। বিটলের একটা ক্রস বাচ্চা, এই যে দেখতে পাচ্ছেন, কয় মাস চলে ভাই? এটা 2.5 মাসের মতো। 2.5 মাসের মতো? এটা কি মেয়ে বাচ্চা না খাসি বাচ্চা? খাসির বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন, একটু ঘুরায় দেখাবো আমরা। আচ্ছা, এটার দামটা কেমন নির্ধারণ করছে? 8.5। 8.5? বাহ, বেশ আউ ভাই, কম সময়ের মধ্যে কিন্তু আসলে দেওয়ার চেষ্টা করে সচরাচর আপনাদের। শুনেন ভাই, এই বেশ বাচ্চা কিন্তু বড় হবে। হ্যাঁ, কিয়ারিং খরচ নিম্নে 1000 টাকা, মানে খাজনার থেকে বাজনাই বেশি নাকি? আচ্ছা, তারপরে এই ছাগল বেশ ভালো, এই যে আপনারা নিতে পারবেন। হ্যাঁ, একদম স্বল্প রেট, 8000 টাকা। 8.5? 8.5? আচ্ছা, 8.5, মানে বিকাশ খরচা মাত্র সব কিছু দিতে হবে না, এগুলো যদি বাদ দেন আর দাম পড়বে 7200 টাকা। 7200 টাকা? আচ্ছা ঠিক আছে, পরবর্তী ছাগলে চলে যাব। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, বড়র মতো আরো একটি ছাগল নিয়ে আবু ভাই যে আপনাদের কাছে আসছে। তো আবু ভাই কিন্তু অনেক রসিক মানুষ, সব সময় কিন্তু আবু ভাই অনেক রসিকতা করে, যে দেখতে পাচ্ছেন একদম। আচ্ছা ভাই, এটা কি জাতের ছাগল বলবেন? এটা আপনার হরিয়ানা শিরোহি ক্রস। হরিয়ানা শিরোহি ক্রস, তাই না ভাই? কয় মাস চলতেছে? এটা 3.5 মাস। 3.5 মাস? আচ্ছা, এটা খাসি ভাই? খাসির বাচ্চা। খাসির বাচ্চা, দর্শক একটু ঘুরিয়ে দেখাবো। অবশ্যই। এই যে, আসলে দেখে খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, দামটা কেমন নির্ধারণ করছেন ভাই? 13.5। আচ্ছা দর্শক, 13.5 একদম নির্ধারণ করছে। এই যে বাচ্চা বেশ বড় সড়ো তো। আচ্ছা বড় বাচ্চা, এই যে তোমরা বলতেছি বাচ্চার সেবা বেশ ভালো। এই যে আচ্ছা আউ ভাইয়ের মোটামুটি আপনারা প্রতি শুক্রবারে ভিডিও পেয়ে যাবেন, সোমবারে ভিডিওটা এই জন্যই পাননি প্রতিবেদনটা, কারণ আউ ভাইয়ের আসলে মানে বেচা কেনাটা আসলে রমরম হয়ে গেছে। হ্যাঁ, এই যে এগুলা একটু দেখান ভাই। ভাই এই একটা কথা মনে করে দিলেন, কুমিল্লার আনোয়ার ভাই দুবাই আছে, ভাই আমার কালকে ফোন দিয়ে একটু রাগ করার পরে করছে যে আবু ভাই অনেক বড় বড় ব্যবসায়ী হয়ে গেছে না ভাই, এই কথা বললেন কে কোথায়? নিম্ন 30 বার পর ফোন রিসিভ করলেন, একটু রাগেও গেছে। আসলে ব্যস্ত, অনেক ব্যস্ত জীবনযাপন চলেছে এখন, আমার জায়গা থাকলে বুঝতে পারতেন আসলে ব্যস্ততা কাক বলে, এটা বোঝানো অসম্ভব। যেহেতু তারপরে অনলাইনে যেহেতু চলে আসছি, এটা ব্যস্ত হবো স্বাভাবিক, আর আপনারাও ফোন দিবেন এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তবে যে বলা আছে বারবার, যেহেতু কিছু ফোন রিসিভ না করতে পারলে ছোট ভাই হিসেবে করে দিন। তবে সচরাচর আউ ভাই চেষ্টা করে আর চেষ্টা করবেন কিন্তু আগামী দিনে। হ্যাঁ, ফোন ধরার একটা কথা, আপনি দর্শকের অনুরোধে যে একটা কথা, আপনি স্ক্রিনে বড় বড় করে তারিখ দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর তারিখটা ফলো করে আমার ভিডিও যাওয়ার পর 2 দিন পর কেউ দোয়া করে ওই ছাগলের জন্য আর ফোন দিবেন না। তবে দর্শক তারিখ দিতে পারি এক শর্তে, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না। হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, তাহলে কিন্তু তারিখ দিবেন। আর যেহেতু ভাইয়ের কথা আমি বলে দিই, আচ্ছা তারিখ কিন্তু দিব না। আর একটা কথা বলি, 50,000 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে গেলে, হ্যাঁ অবশ্যই, আমার তরফ থেকে 2 জন ভিউয়ার হোক আর যেটাই হোক 2টা টিউবওয়েল পাবেন,
আচ্ছা আচ্ছা, এটা আপনার আসলে আমার সাথে না, এটা আপনার চ্যানেলের সাথেটাও বিষয়টা না, এটা আমি সবের। আমিও একটা অ্যানাউন্সমেন্ট করতেছি, সেটা হচ্ছে 50,000 সাবস্ক্রাইব যদি হয়, আপনি তো টিউবওয়েল দিতে চাইছেন আমার দর্শকদের, হ্যাঁ গরিব দুঃখী দেখে, তবে 50,000 সাবস্ক্রাইব যদি হয় তাহলে কিন্তু একটা সেলিব্রেশন হবে, আর সেই সেলিব্রেশনে কিন্তু একটা লটারি হবে দর্শকদের নিয়ে, যে লটারি নাম উঠবে সেই কিন্তু তাকে ছাগল দেওয়া হবে, হ্যাঁ ফ্রিতে একদম, এটা আমি বলে দিলাম। আর এজন্যই বললাম, কারণ এই এই আপনার কৃষি বিষয়ক যেগুলো আছে সেগুলো আছে, অনেকে আর্থ কর্মসংস্থানটা শুরু করতে পারেনি এখনো, হ্যাঁ কর্মসংস্থান না হলে তো হবে না। একটা কথা বলি কি, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু অনেক 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 জনসংখ্যা, পুরো এই তালিকাতে 20 কোটির মতন জনসংখ্যা আসবে, কিন্তু আত্মকর্মসংস্থানটা আসলে সবার কিন্তু এখনো করতে পারেনি সরকার, কিন্তু আপনার মনে করেন সবার চাকরি দেওয়া অসম্ভব, অসম্ভব। বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যদি আপনার এখনকার অন্য দেশেরও যদি প্রধানমন্ত্রী এই দেশে আসে তাও সবাইকে চাকরি দিতে পারবে না। আচ্ছা তা তো অবশ্যই, এই যে যেটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই, এই যে দেখতে পাচ্ছি ১৫ কিলো কেমন দামে বিক্রি করছিলেন ভাই? আমার একটা ভাই নিছে, এটা আমার অন্ধবিশ্বাসের এক ভাই। আচ্ছা আচ্ছা, এই যে ভাই।